এটা কোথায় বুঝতে পেরেছেন? আমাদের ঘরের ভিতরে গতকাল যে বৃষ্টি হলো সেই বৃষ্টিতে এই অবস্থা। সন্ধ্যার থেকে বৃষ্টি হচ্ছিল, তো প্রথমে তো বুঝতে পারি নাই, তারপরে দেখি আমাদের পাশের বাসার লোকজন, শরৎদের বাসা, শরৎটা তখন একটু চেঁচামেচি করছিল, উঠে দেখি ওদের ঘরের ভিতরে হাঁটু জল। তো উঠে দেখে আমাদের সিঁড়ির নিচে জল চলে আসছে, তো অনেকভাবে জল বন্ধ করার চেষ্টা করলাম, বালতি দিয়ে দিয়ে জল বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোতেই কাজ আসছিল না। খুব দ্রুত ঘরের ভিতরে জল চলে আসছে, দেখেন এই যে দুই দরজা দিয়ে জল চলে আসছে। এত বছর ঢাকায় আসছি, এই রকম কখনোই জল ঘরের ভিতরে ঢোকে নাই। এবার অনেক বৃষ্টি হলো নাকি অন্য কোনো সমস্যা, কিছুই বুঝতে পারছি না। এই যে দেখেন কীভাবে ঘরের ভিতরে জল ঢুকে আসছে, সমস্ত কিছু একেবারে বের হয়ে যাচ্ছে জলের জন্য। প্রথমে ছিল একটু কম, আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে, বৃষ্টি নামার জন্যে হয়তো এরকম হচ্ছে। এই যে এইভাবে জল ঢুকছে, দেখেন বন্যার মতো জল। বাইরের কী অবস্থা জানি না, শরৎটা তো সবাই মিলে বালতি দিয়ে দিয়ে জল বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু এই বৃষ্টি যদি না থামে কোনোভাবেই তো জল বন্ধ হবে না। প্রয়োজনীয় জিনিসপত্র উঠায় রাখছি, কিন্তু কতক্ষণে এই বৃষ্টি বন্ধ হবে আর জল আসা বন্ধ হবে বুঝতে পারছি না। এই অবস্থা দেখেন ঘরের ভিতরে। সমস্ত কিছু আমার বই জিনিসপত্র সবাই উঠে রেখে দেখেন কি অবস্থা ঘরের। কিছুক্ষণ পরে যদি সম্ভব হয় বাইরে দেখাবো আমাদের মোস্তফা রোডের কী অবস্থা। গ্রিন রোড তো মনে হয় গলা পর্যন্ত জল চলে আসছে, ওইখানে এমনিতেই জল জমে যায়। সমস্ত কিছু এখন উপরে, যেভাবে ঘরের ভিতর জল আসছে দেখেন, এখনও এখনও আরও বেশি আসছে। এখন কোনো কিছু উঠাতে ইচ্ছা করছে না, যার যার মতন ভেসে যাচ্ছে একেবারে। বাইরে একটু দেখে আসি কী অবস্থা। এই এইলো আমাদের গলি, এই গলিতে আমাদের মেইন রোডে যেতে হয়, দেখেন এটা কী অবস্থা এখন। এইলো আমাদের মোস্তফা রোড, সামনে কত পানি আছে।
আর বাঁচানো গেল না, আর বাঁচাতে পারবেন না। আমাকে তো দেন ভাইরাল করে দেন আমাকে সিগা সিগা সরকার। আবার ঘরের ভিতর চলে আসে, দেখেন ঘরের অবস্থা এখন কি। ঘরের ভিতরে তো জলে থই থই করছে একেবারে। তো যাই হোক, কিছু তো করার নেই, তো বসে থাকি, যখন বৃষ্টি নামে হয়তো জল বের হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আপনারা কেমন আছেন, কেমন ছিলেন এই বৃষ্টিতে জানাবেন প্লিজ। আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, শুভরাত্রি।